নমস্কার বন্ধুরা আমি কোয়েল কেটি এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রতিদিন খুঁজে খুঁজে গুরুত্বপূর্ণ বিভিন্ন আপডেট আপনাদের জন্য নিয়ে আসি তো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি হল জাতীয় টিভি চিকিৎসালয় থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে একাধিক পদে নিয়োগ হবে শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই হবে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন যাতে আমি মোটিভেট হই আর তার সাথে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করুন আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন তাহলে সাবস্ক্রাইব করুন করুন ও বেল যেটি আছে সেটি প্রেস নেক্সট আপডেটটি এলে আপনাদের কাছে যেন তাড়াতাড়ি পৌঁছে যায় তো বন্ধুরা চলুন দেখে তো ভিডিওটা শুরু করা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্রুইটমেন্ট নোটিশ নং জানুয়ারি দু হাজার একুশ অর্থাৎ আজকের ডেটে নোটিশটি প্রকাশিত হয়েছে লাস্ট ডেট আবেদন করা দেখতে পাচ্ছেন যে আঠাশ দুই দু হাজার একুশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ আপনারা লাস্ট এই আবেদনটি করতে পারবেন চলুন তাহলে এবার আমরা দেখিনি কী কী পোস্ট রয়েছে তুমি দেখতে পাচ্ছি স্পেশালি আর টু এটি রয়েছে তারপর একটা আমরা নিই সিস্টেম অ্যানালিস্ট তারপরে হেলথ এডুকেশান অফিসার সাইকোলজিস্ট হাউসকিপার কিপার এক্স রে টেকনিশিয়ান লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র ইলেকট্রিক মেশিন ড্রাইভার হসপিটাল মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টগুলিতে শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছেন যে কোন পোস্টের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তারপরে আমরা নেক্সট দেখে নিই সিরিয়াল নাম্বার ওয়ানে দেখতে পাচ্ছেন যে স্পেশালিস্ট গ্রেড টু পে লেভেল স্কেলটা হবে ইলেভেন অর্থাৎ ইলেভেন লেভেল স্কেলে আপনারা স্যালারি পাবেন গ্রুপে এর জন্য আপনাদেরকে মেডিকেল কোয়ালিফিকেশন থাকতে হবে তবেই আপনারা এটিতে অ্যাপ্লাই করতে পারেন এখানে এসটা দেখতেই পাচ্ছেন যে আপ টু ফর্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ ফর্টি ফাইভ ইয়ার্সের মধ্যে হলে আপনারা এটি ফিল আপ করতে পারবেন তো নেক্সট এখানেই সিরিয়াল নাম্বার টু সিরিয়াল নাম্বার টুতে বলা হয়েছে অ্যানালিস্ট পে লেভেল ইলেভেন অর্থাৎ ইলেভেন লেভেলে আপনাদের স্যালারি দেওয়া হবে এখানে কোয়ালিফিকেশানটা দেখে নিই মাস্টার ডিগ্রি থাকতে হবে স্ট্যাটিস্টিক্স ম্যাথ অপারেশন রিসার্চ কম্পিউটার অ্যাপ্লিকেশান এগুলির ওপর মাস্টার ডিগ্রি থাকতে হবে তবে আপনারা এই পোস্টটিতে আবেদন করতে পারবেন এবং তার সাথে এক্সপিরিয়েন্স থাকতে হবে সেভেন ইয়ারের উইথ পিএইচডি থাকলে সেভেন ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে উইথ পিএইচডি এজ লিমিট হচ্ছে থার্টি ফাইভ ইয়ার্স আপ টু তো আপনারা সাথে থাকুন এখানে মাধ্যমিক পাশেরও প্রচুর শূন্যপথ রয়েছে পুরো ভিডিওটি দেখুন নেক্সট দেখিনি সিরিয়াল নাম্বার থ্রি হেলথ এডুকেশন অফিসার গ্রুপ এ আপনাদের লেভেল টেনে পে করা হবে অর্থাৎ স্যালারি দেওয়া হবে এডুকেশন কোয়ালিফিকেশনটা হচ্ছে মাস্টার ডিগ্রি থাকতে হবে সোশিওলজি বা সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্ক রেকগনাইজেশন ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে মাস্টার ডিগ্রি থাকতে হবে এছাড়াও থ্রি ইয়ার্সের আপনাদের ট্রেনিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে নেক্সট দেখে নিই থার্টি ফাইভ ইয়ার্সের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন আপনারা বয়সটা অবশ্যই এক এক দু থেকে কাউন্ট করবেন তারপরে চলুন আমরা নেক্সট দেখে নিই ফর সিলে সিরিয়াল নাম্বার হচ্ছে ফোর সাইকোলজিস্ট ওয়ান লেভেল টেনে পে করা হবে স্যালারি দেওয়া হবে গ্রুপ এ পদে রয়েছে তো দেখিনি আপনাদের কী কী থাকবে মাস্টার ডিগ্রি লাগবে সাইকোলজির ওপর পিএইচডি করতে হবে আচ্ছা এছাড়াও থ্রি ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে আর আপ টু ফর্টি ফাইভ ইয়ার্সের মধ্যে আপনারা এই ফর্মটি ফিল করতে পারবেন অবশ্যই বয়সটি কাউন্ট করে নেবেন এক এক দু হাজার একুশ নাম্বার ফাইভ হাউস কিপার হাউস কিপারের জন্য অবশ্যই আপনাদেরকে তিন বছরের একটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাই কিচেনের আর তাছাড়াও পাশ করলে আপনারা এই পোস্টটিতে আবেদন করতে পারবেন এরপর আমরা দেখিনি এজ এজ হচ্ছে আপনারা আপ টু এইট টোয়েন্টি এইট ইয়ার্স অবধি আপনারা এই আবেদন করতে পারবেন তা তাছাড়াও সরকারি পদে কর্মরত মানুষেরা থার্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত মানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সিরিয়াল নাম্বার সিক্স এক্স রে টেকনিশিয়ান লেভেল ফাইভে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে গ্রুপ সি আপনাদের লাগবে যে দু বছরের ডিপ্লোমা রেডিওগ্রাফির ওপর এবং ওয়ান বছর এক বছরের এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা লাগবে আর আপনাদের বয়সটা হতে হবে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে হলে আপনারা এটিতে আবেদন করতে পারবেন আর যে কোনো সরকারি পদে কর্মরত পঁয়ত্রিশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন রিয়েল নাম্বার সেভেন লাইব্রেরি ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট লেভেল ফাইভে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে গ্রুপ সি এজ আপনাদের থাকতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে তবে আপনারা আবেদন করতে পারবেন আর আপনাদেরকে লাইব্রেরি সায়েন্স নিয়ে ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স নিয়ে কোর্স করতে করলে আপনারা এটি অ্যাপ্লাই করতে পারবেন অথবা বিএসসি বিএ বি থাকলেও আপনারা এটিতে অ্যাপ্লাই করতে পারবেন সিরিয়াল নাম্বার এইট লোয়ার ডিভিশন ক্লার্ক ফোর আপনারা এখানে কোয়ালিফিকেশনটা দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে আপনারা এটিতে আবেদন করতে পারবেন আর কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে থার্টি ওয়ার্ড পার মিনিট হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে আপনারা এই ফর্মটি ফিল করতে পারবেন আর সরকারি কর্মরত যারা রয়েছেন প্রার্থী তারা পঁয়ত্রিশ বছর হলেও আপনারা ফিল করতে পারবেন সিরিয়াল নাম্বার নাইন সিরিয়াল নাম্বার নাইন জুনিয়র ইলেকট্রিক মেশিন পদে ভ্যাকেন্সি রয়েছে লেভেল টুতে আপনাদেরকে স্যালারি পে করা হবে আর গ্রুপ সি তো এখানে দেখতেই পাচ্ছেন যে যে কোনো আইটিআই থেকে আপনাদেরকে ইলেকট্রিশিয়ানের সার্টিফিকেট লাগবে এবং তার সাথে লাগবে তিন বছরের অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে আর এটির আমরা বয়সটা দেখতে পাচ্ছি যে আঠাশ থেকে সাতাশ বছরের মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সিরিয়াল নাম্বার টেন এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাইভার লেভেল টুতে পে করা হবে গ্রুপ সি মাধ্যমিক পাশ করলে আপনারা এটিতে অ্যাপ্লাই করতে পারবেন বয়সটা থার্টি ফাইভ ইয়ারের মধ্যে আপনারা হলে অ্যাপ্লাই করতে পারবেন হসপিটাল স্টাফ গ্রুপ সি লেভেল ওয়ানে আপনাদেরকে স্যালারি পে করা হবে এটা দেখতে পাচ্ছেন যে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে আপনারা শুধু মাধ্যমিক পাশ করলে এটিতে আবেদন করতে পারবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট টুবার কোলেজিস্যান্ড রেসপিরেটিভ ডাইসিস এই ওয়েবসাইটে আমি এই মুহূর্তে রয়েছি আর আপনাদের পোস্টিংটি হবে নিউ দিল্লিতে তো এখানে গেলেই আপনারা ফর্মটি পেয়ে যাবেন নিজেই দেখতে পাচ্ছেন যে এই ফর্মটি ফর্মটি এফর সাইজে প্রিন্ট আউট করে আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং সেটি বিভিন্ন ডকুমেন্টস অ্যাটাচ করবেন এবং তার সাথে একটি খামের মধ্যে ভরে খামের ওপরে লিখবেন অ্যাপ্লিকেশান ফর পোস্ট অফ যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন এখানে তো একাধিক পোস্ট রয়েছে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছে সে পোস্টটি আপনারা লিখে দেবেন তো বন্ধুরা আমরা নেক্সট এবার দেখে যে ফিজ কত লাগবে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপ সি এবং ডি এর জন্য পঞ্চাশ টাকা লাগবে এবং গ্রুপ এ এবং বি এর জন্য একশো টাকা ফিজ লাগবে আর যারা মহিলা প্রার্থী আছেন এবং এস টি এস সি হ্যান্ডিক্যাপ তাদের কোনো ফিজই লাগবে না তাছাড়া জেনারেল ও বিসিদের জন্য এই ফিজটি লাগবে আজকের ভিডিওটি এইটুকুই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আপনি যদি নতুন দর্শক হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে নতুন আপডেটটি আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছয় আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন